আসসালামু আলাইকুম। সবচেয়ে ভালো অ্যালারাম অ্যাপস? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দেখাবো সকল মোবাইলের জন্য সবচেয়ে ভালো অ্যালারাম অ্যাপস, কিভাবে সেটিংস করবেন, কিভাবে ইনস্টল করে ব্যবহার করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা ডাটা কালেকশন অন করার পর গুগল প্লে স্টোরেতে চলে যাবেন। যাওয়ার পর এখানে সার্চ বারে সার্চ করবেন ট্যালকিং, তা আমি লিখতেছি ট্যালকিং অ্যালার্ম। এভাবে লেখার পরে আপনারা জাস্ট সার্চ করবেন। সার্চ করলে কিন্তু সবার প্রথমে একটি অ্যাপস চলে আসবে, ট্যালকিং অ্যালার্ম। জাস্ট আপনারা এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। আমার ফোনে যেহেতু ইনস্টল করা আছে, আমি এখন ওপেন করতেছি। ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, লেখা আছে ইয়েস লেটস গ্রেট অ্যান অ্যালার্ম। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের সুন্দরভাবে কিছু সেটিংস করে নিতে হবে। এখানে আমি দেখাবো কিভাবে গুরুত্বপূর্ণ সেটিংস আপনারা করে নিবেন। এখানে দেখেন প্রথমে 14:15 লেখা আছে, এটা হচ্ছে ঘন্টা। দেখেন 0, 1, 2, 3 লেখা আছে, এটা হচ্ছে মিনিট। এখন আমি দেখাবো কিভাবে আপনারা সেট করবেন। তাই এখানে আপনারা মনে করেন আপনাদের ঘড়িতে কয়টা বাজে সেটা সিলেক্ট করতে হবে। তা আমার ঘড়িতে বর্তমান 13:09, অর্থাৎ রিয়েল টাইম যেহেতু আমার দেওয়া, এখানে 1:09 বাজতেছে। তো এখানে আমি যদি এখানে 13 দেই, বলতে এটা 1, এবং যদি এখানে আমি 11 দেই, তাহলে এখানে দেখেন লিসে লেখা আছে লেস দেন 1 মিনিট ফর নাও, মানে আমার 1 মিনিট পরে আমার অ্যালারামটি বাজবে। তাই এখানে কিন্তু আপনাদের অবশ্যই ডে সিস্টেমটা এভাবেই কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এখন আপনারা চাচ্ছেন ডেট হিসাবে অ্যালারামটি বাজাবেন, তো এখানে দেখেন ক্যালেন্ডার ডেট নামে একটি অপশন রয়েছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখানে ডেটগুলো দেখতে পারবেন। তো এখানে দেখেন বর্তমান আমার মার্চের 19 তারিখ। তো এখানে আপনারা ডেটগুলোও চাইলে সিলেক্ট করে অ্যালারাম বাজাতে চান। মনে করেন আমি চাচ্ছি 20 তারিখে সকাল 5টা বাজে অ্যালারামটি বাজবে। তো এখানে 20 লেখা সিলেক্ট করার পরে এখানে সেভ অপশনে সেভ করলাম। এরপর কিন্তু আমার এখানে সিলেক্ট করতে হবে ঘন্টাটা 6, তাই এখানে আমি 5, তাই আমি 5 দিলাম এবং এখানে আমি 0 করে দিচ্ছি। তা আমার এখানে অর্থাৎ আজকে ডেট হচ্ছে আমার 19 তারিখ, আমার 20 তারিখ ভোর 5টায় অ্যালারামটি এখানে বাজবে। দেখেন লেখা আছে 15:49 পরে আমার এই অ্যালারামটি বাজবে। তা এখানে নিচে আপনারা ঘন্টাটি দেখবেন বা সিলেক্ট দেখবেন যে কখন বাজতেছে, সেটা কিন্তু এখানে দেখাবে। তা আপনারা চাইলে এখানে ডেট কিংবা চাইলে ঘন্টা মিনিট সিলেক্ট করে কোন ডেটে আপনার অ্যালারামটি বাজবে সেই ডেটটি সিলেক্ট করার পরে এখানে আপনারা ঘন্টা মিনিট দিয়ে দিবেন। তারপর আমি এই অপশনগুলো দেখাইলাম এবং নিচে আর কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো দেখাবো। তা আমরা এখন নিচে চলে যাই। এখানে আমরা দেখলাম কিভাবে ঘন্টা মিনিট এবং ডেট সিলেক্ট করে অ্যালারাম বাজাতে পারি। তা আমরা একটু নিচে চলে যাব। নিচে চলে গেলে দেখতে পারবো সাউন্ড টাইপ। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, তা এখানে আপনারা মিউজিক দেখতে পারবেন, রিংটোন দেখতে পারবেন। তা রিংটোনে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে অ্যালাউ অপশনে অ্যালাউ করে দিবেন এবং এখানে অনেকগুলো রিংটোন দেখতে পারবেন। চাইলে আপনারা এই রিংটোনগুলো সেভ করে রাখতে পারেন। তো এভাবে সিলেক্ট করার পর এখানে সেভ নামে যে অপশন আছে, সেভ করলে সেভ হয়ে যাবে। এরপর আমরা যাব পরবর্তী সেটিংসে। আপনারা এখানে দেখতে পারবেন অ্যালারাম ভলিউম। এই অ্যালারাম ভলিউমটা যদি কম থাকে তাহলে আপনার সাউন্ড কম বাজবে, আর যদি এটা ফুল করে দেন তাহলে আপনাদের সাউন্ডটা বেশি বাজবে। এবার আমরা যাই পরবর্তী সেটিংসে। আপনারা আরেকটা সেটিংস দেখতে পারবেন, গ্রেডুয়ালি ইনক্রিজ ভলিউম। এখানে যদি ক্লিক করেন তা আপনার অ্যালারামটি কত মিনিট বা কত ঘন্টা বাজবে। এখানে 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 1 মিনিট, 5 মিনিট এবং সর্বোচ্চ 60 মিনিট রয়েছে। আপনারা চাইলে এখানে আপনাদের মনের মতো করে সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এবার আমরা আর একটা অপশন পাবো, স্পার্ক টাইম অ্যান্ড লেভেল। এখানে আবার আপনার অ্যালারামটি কত সময় বাজবে। তো এখানে আপনারা আপনাদের মনের মতো করে টাইমগুলো সিলেক্ট করবেন
এরপর আরেকটা দেখতে পারবেন স্পার্ক রিপিট। তো আপনার কত মিনিট পর পর আপনার অ্যালার্মটি রিপিট বাজবে, তো এখানে পাবেন আপনারা 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট, তা সর্বোচ্চ 60 মিনিট আছে। আপনারা আপনাদের মনের মতো সিলেক্ট করে নিতে পারেন। তা আমি এখানে সিলেক্ট করলাম। তো এখানে সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে। আপনারা বন্ধুরা সম্পূর্ণ আমি এই সিটিংসগুলো দেখাইলাম, ঘন্টা মিনিট, এখানে ডেট, এখানে সাউন্ড এবং এখানে ভলিউম এবং এখানে রিপিট টাইম। তা আপনারা এগুলো সবগুলো প্রথমে সেট করার পর এখানে সেভ নামে অপশনে আছে, এই সেভে ক্লিক করলে কিন্তু আপনার সেভ হয়ে যাবে এবং আপনার অ্যালার্মটি 15 ঘন্টা 46 মিনিট পর বাজবে, এখানে শো করবে। তা আপনারা চাইলে এভাবেই এই অ্যালার্ম অ্যাপটি ব্যবহার করে সুন্দরভাবে অ্যালার্ম ইউজ করতে পারেন যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টেক আনিস রিয়েল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।